নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যে থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের চর্বির বড়া। আমি খেয়েছি, ছোটবেলায় খেয়েছি, বড় হওয়ার পর খাওয়া হয়নি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বানাবো রেসিপিটা। তো আজকে যেহেতু দুপুরবেলা মাটন হয়েছিল, তার জন্যে চর্বিও আনা হয়েছে, তাই ভাবলাম যে চর্বির বড়া করা হোক। তো চলো, আর দেরি করছি না, তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, তোমরা কেউ স্কিপ করবে না। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো শুরু করছি আজকে সন্ধ্যে থেকে। তো দেখো, চলে আসলাম রান্নাঘরে। এসে চর্বিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আছে চর্বি 200 গ্রামের মতো, আর এখানে আমি বড় বড় দুখানা পেঁয়াজ নিয়েছি, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি কুচোনোর জন্য, যাতে একটু কুচি, যাতে ঝালটা হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর 1 চামচের থেকে একটু কম রসুন বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো হচ্ছে নুন। তোমরা এখানে আরও লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি আর সেটা অ্যাড করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেটাতে অনেক ঝাল হয়েছিল খেতে। আর এখানে দেখো, চাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই চাল গুঁড়ো দিয়েছি এখানে, প্রায় বড় বড় 2 চামচের মতো আছে চাল গুঁড়ো। আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা, এখানে আমি অ্যাড করছি ময়দা। তো তোমরা এখানে 2 চামচের মতো ময়দা অ্যাড করবে, তাহলে দেখো বন্ধুরা এখানে ময়দাটা অ্যাড করার পরে একটু জাস্ট চামচ দিয়ে নেড়ে নিলাম, তারপরে হাত না লাগালে আর হচ্ছিল না, তাই হাত দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে, যাতে সমস্ত কিছু পেঁয়াজ আদা রসুন সব মিশে যায় একসাথে। আর হাতে সামান্য একটু জল নিয়েছি, না যে জল নিতে হবে খুব বেশি, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর তোমরা আমার মেয়ের আওয়াজও পাবে, ও সাথে এখানে আছে, আমি এডিটিং করছি, ও সমানে কথা বলেই যাচ্ছে। তো যাই হোক, দেখো পকোড়া আমার ভাজাও হয়ে গেল, খুব হালকা আঁচে ভেজেছি। প্রথমে হালকা আঁচে ভেজে তারপরে আঁচটাকে একটু বাড়িয়ে নেবে, তাহলে যখন এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে ব্যাস তুলে নেবে, গরম গরম খাবে, খেতে সত্যি খুব ভালো হয়েছিলো, খুব টেস্ট হয়েছিলো। তোমরা ট্রাই করো, আমাকেও জানিও কমেন্ট করে তোমাদের আজকে এই খাসির মাংসের চর্বির বড়া কেমন লাগলো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।